আমাদের এফডিসিতে যখন জানাজা হয় অনেকেই কিন্তু উজু করেন না, জানাজা দাঁড়ান। আমরা আসলে মানে এইরকম ভাবে চিন্তা করি যে ওরা মরে গেছে, ওরাই যাবে, আমরা বোধহয় যাবো না। এবং এইটার কেন আমি বলছি, কারণ আমাদের কিছু অ্যাক্টিভিটিস, আমাদের কিছু কর্ম, আমরা যা করি সেগুলোতে এইটাই প্রমাণ করে। আমি কিন্তু নিজের থেকে দেখা জিনিসগুলো আমি বলছি, কিছু মনে কেউ কষ্ট নেবেন না। আমাদের এফডিসিতে যখন জানাজা হয় আমি নিজে দেখেছি অনেকে কিন্তু উজু করেন না, জানাজা দাঁড়ান। এটাতে কিন্তু জানাজার যা হচ্ছে তার জন্য শুধু ক্ষতি করছেন তা না, কিন্তু আপনার জন্য যে কত বড় ক্ষতি করছেন সেটা আপনি নিজেই জানেন না। আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করব যে জীবনে নামাজ হয়তো পড়েন না, কিন্তু কারো জানাজাও যে দাঁড়িয়ে যদি প্রপারলি যদি নামাজটি পড়ে সেই নামাজটিও যদি কবুল হয়ে যায় আপনার জন্য, সৃষ্টিকর্তা হয়তো মাফ করে দেবেন। তো কাজেই আমার অনুরোধ রইল, আমার দেখা জিনিস কিন্তু আমি এর জন্য বলছি যে জানাজায় যখন দাঁড়াবেন কতক্ষণ সময় লাগে একটু অজু করে নিতে, অজুটা করে নেবেন। আর মৃতদের প্রতি আসলে মানুষের সম্মান থাকা উচিত, সম্মান দেখানো উচিত, কারণ এই মানুষটি যখন মারা যায় তখন তার সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু সে কিন্তু জবাবদিহি তার জায়গায় চলে যায়। তো সেই জায়গায় আমরা যারা বেঁচে আছি আমাদের প্রত্যেকেরই উচিত কিন্তু তাকে নিয়ে কোনো রকমের খারাপ মন্তব্য না করা। আমি আশা করব আমার প্রতি যদি আমার এই বক্তব্যে যদি কেউ মনক্ষুণ্ণ হয়ে থাকেন আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ এটি বড় জিনিস, আপনারা ক্ষমা করে দেবেন। কারণ আজকে যেটুকু বলেছি আমার দেখা জিনিসগুলো বলেছি, আপনাদের উপকারের জন্যই কিন্তু বলেছি।